এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর পাঁচ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে মৃতদেহ তুলে তদন্ত শুরু করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার পলাশি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায়। শনিবার আদালতের নির্দেশে কালিয়াগঞ্জ থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে মৃতদেহটি কবর থেকে তোলা হয়। উল্লেখ্য, 15 বছর আগে পলাশির জানকীনগরের বাসিন্দা সুজা উদ্দিন শেখের সাথে বিয়ে হয় রোজিবা খাতুনের। তাদের দাম্পত্য জীবনের ছেদ ঘটে গত ডিসেম্বর মাসে। পারিবারিক অশান্তির জেরে রোজিবা খাতুনকে খুন করা হয় বলে অভিযোগ। মৃত্যুর পর ওই গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন তড়িঘড়ি কবর দিয়ে দেয় বলে অভিযোগ। এ ব্যাপারে নিহত গৃহবধূর বাবার বাড়ির পক্ষ থেকে তাকে হত্যা করা হয়েছে বলে আদালতে মামলা রুজু করে। এরপরেই আদালতের নির্দেশে এদিন কবর থেকে মৃতদেহটি তুলে পুনরায় তদন্ত শুরু করে পুলিশ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর পাঁচ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে মৃতদেহ তুলে তদন্ত শুরু করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার পলাশি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায়। শনিবার আদালতের নির্দেশে কালিয়াগঞ্জ থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে মৃতদেহটি কবর থেকে তোলা হয়। উল্লেখ্য, 15 বছর আগে পলাশি জানকীনগরের বাসিন্দা সুজা উদ্দিন শেখের সাথে বিয়ে হয় রোজিবা খাতুনের। তাদের দাম্পত্য জীবনের ছেদ ঘটে গত ডিসেম্বর মাসে। পারিবারিক অশান্তির জেরে রোজিবা খাতুনকে খুন করা হয় বলে অভিযোগ। মৃত্যুর পর ওই গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন তড়িঘড়ি কবর দিয়ে দেয় বলে অভিযোগ। এ ব্যাপারে নিহত গৃহবধূর বাবার বাড়ির পক্ষ থেকে তাকে হত্যা করা হয়েছে বলে আদালতে মামলা রুজু করে। এরপরেই আদালতের নির্দেশে এদিন কবর থেকে মৃতদেহটি তুলে পুনরায় তদন্ত শুরু করে পুলিশ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।